আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে চিকেন গ্রিল বানাতে হয় ঘরে বসে গ্যাসের চুলায়। রেস্টুরেন্টে যখন দেখি গ্রিলগুলো কেটে কেটে বিভিন্ন কাস্টমারকে সার্ভাইভ করা হচ্ছে, সত্যি জিভে একেবারে জল এসে যায়। এটা অত্যন্ত আকর্ষণীয় একটা খাবার আমাদের দেশে, এবং বিশেষ করে ঢাকায় এটা খুবই পপুলার এবং সুস্বাদু একটা খাবার। তো এটা সাধারণত নান রুটি দিয়ে খাওয়া হয়। আমরা গ্রিল বানানো দেখাবো, কিভাবে ঘরে বসে গ্রিলটা বানানো হয় ঠিক হোটেলের মতো হুবাহু একই রকমের মশলা দিয়ে, কারণ আমি এই রেসিপিটা নিয়েছি একজন বাবুর্চির কাছ থেকে যিনি প্রফেশনাল। এই রেসিপিটা দিয়েই আমি আপনাদেরকে বানানো শেখাবো। প্রথমে একটা মুরগি কেটে নিন, সুন্দর করে কেটে এটা পরিষ্কার করে, তারপরে ধুয়ে এর ব্রেস্ট সাইড এবং অন্য অন্য যে লেগ সাইড রয়েছে এই সাইডগুলোকে ফালি ফালি করে দিন, যেন এর মধ্যে মশলা ঢোকে, যা আমি দিয়েছি দেখুন। তো এই যে কেটে কেটে দিয়েছি, যেন এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে। তো আমি আবার এক্সট্রা তিনটা লেগ পিস নিয়েছি, এই কারণে নিয়েছি যে আস্ত একটা গ্রিল এটা যখন আমি বানাবো এটার স্বাদ এবং এই যে কেটে কেটে বানালে এটার স্বাদ একই রকম, আপনারা দুইভাবেই বানাতে পারেন। তো আমি জাস্ট এই হোটেলের স্টাইলটাই আপনাদেরকে দেখাবো, সঙ্গে এইগুলোও থাকবে, এগুলোকেও আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। তো দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে একদম হোটেলের মতো করেই কেটেছি একটা মুরগি। তো রেসিপিটা আগে জানি। পেঁয়াজ বাটা 4 চামচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, টক দই 3 চামচ, সয়া সস 2 চামচ, জিরার গুঁড়া 3 চামচ, ধনিয়া গুঁড়া 3 চামচ, আচারের তেল নেবেন 2 চামচ, টমেটো সস 2 চামচ, জ্যাম জেলি 1 চামচ, তান্দুরি মশলা 3 চামচ, লবণ পরিমাণ মতো বা 2 চামচ, আর নেবেন সরিষার তেল 1/2 কাপ। তো এখানে আমরা একটা পাত্রে প্রথমে আমি 4 চামচ পেঁয়াজ নিলাম, 4 চামচ পেঁয়াজ, তারপরে আমি এটাকে সঙ্গে 2 চামচ রসুন বাটা, আপনারা এগুলো রেডি করে নেবেন, আদা বাটা 2 চামচ, তারপরে শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, টক দই 3 চামচ দিবেন। এটা আসলে একটা আন্দাজ মতো একটা পরিমাণ দিতে হয় যেটা সাফিসিয়েন্ট। সয়া সস দিবেন 2 চামচ, জিরার গুঁড়া দিবেন 3 চামচ, জিরাটা একটু বেশি দিতে হয়, ধনিয়া 3 চামচ, আর আচারের তেল দিবেন, ঘরে যদি আম বা জলপাইয়ের আচার থাকে তেল এবং আচার সহ দিবেন, টমেটো সস দিবেন 2 চামচ, এরপর দিবেন জ্যাম জেলি দিবেন 1 চামচ বা 2 চামচ দিবেন, কারণ জ্যাম জেলিটা আমি মিক্সটা নিয়েছি মিক্সড। কাবাব মশলা আমি শানেরটা ব্যবহার করেছি, তান্দুরি মশলা, এটা একটু বেশি ভালো, শানের যে গ্রিল মশলা যেটা, আর সঙ্গে আমি এটা অবশ্য আমি 3 চামচ নিয়েছি, মানে অর্ধেকটা। আর আমার ঘরে কাবাব মশলা ছিল, আমি এটা থেকে সামান্য নিয়েছি, এটা না থাকলেও সমস্যা নেই, এবং পরিমাণ মতো লবণ দিবেন আপনারা, এটা স্বাদ মতো আপনাদের যে যেমন খান, এটা 2 চামচ বা যতটুকু প্রয়োজন। তারপর এটাকে ভালো করে কষলে যে জলপাই টলপাই যদি থাকে এগুলোকে বের করে দিবেন, একদম প্লেন খুব সুন্দরভাবে মিহিন করে ফেলবেন একেবারে। তো এটাকে ভালো করে মিক্সড করে দেন আপনারা এই চিকেনটাকে ভালো করে, এই মিক্স যে মশলাটা তৈরি হলো এটা দিয়ে আপনারা চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে রাখবেন কমপক্ষে 2 ঘন্টা, কমপক্ষে 2 ঘন্টা, যেন মশলাটা ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, অবশ্য আপনি একটু স্বাদটা টেস্ট করে নিতে পারেন, কারণ অনেক সময় লবণ বা অন্যান্য যে মশলা বেশি কম বেশি হলে বোঝা যায়,
আপনি জিভায় দিলেই বুঝতে পারবেন। যে কোনো রান্না আমি মনে করি, সেটা তরকারি হোক বা ভাজি হোক, যাই হোক, নামানোর আগে যদি আপনি জিভায় স্বাদটা দেখে নেন, তাহলে সেই তরকারির মানটা অনেক ভালো হয়। কখনো বা লবণ বেশি, কখনো কম, কখনো এই হয় নাই, সেই হয় নাই, নানান রকমের কথা এখান থেকে বাঁচা যায়। আর এইসব বাবুর্চির অবশ্যই ভালো যারা তরকারি চেখে নামায়। আমার মা খালাদের দেখতাম সবসময় হাতের তালুতে কিছু ঝোল ঝোল ঢেলে গরম গরম ফুক দিয়ে জিভায় টেস্ট করতেন আর কি। তো আমি মাখালাম। এরপরে সরিষার তেল, দেখুন সরিষার তেল 3 হাফ কাপের মতো আমি মিশিয়েছি। সরিষার তেল দিলে ওই টেস্টটা অনেক ভালো হয় এবং একটা এক্সট্রা ফ্লেভার, একটা সেন্ট আসে। সরিষার তেলটা লাগিয়ে এরপরে আপনি সুন্দরভাবে এটাকে ঢেকে রাখুন 2 ঘন্টা ভিতরে, এবং এর যে আমি যে কেটে কেটে ফালি ফালি করেছি এর মধ্যে ঢুকিয়ে দিন তেলটা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই মশলাটা যে আমি ভিতরে ঢুকালাম, এই মশলাটা আমি যখন যখন কড়াইতে দিব তখন কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ হলো এটা পুড়ে যাবে। মশলাটা মাঝারি আছে, আপনি চুলাটা জ্বালাবেন এবং এই মশলা মাখানো অবস্থায় এটাকে আপনি ঢেকে দিবেন। ঢেকে দিয়ে এটা মাঝে মাঝে নাড়াচাড়া দিবেন। এই যে দেখুন, আমি কিন্তু মশলাটাকে আলাদা করে ফেলেছি, ফেলে রেখে দিয়েছি। দিয়ে আমি আবার নতুন করে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে পোড়া পোড়া করে এখানে আমি তেলে ভাজি করব। তো এর ভিতরে যেন মশলাটা না থাকে এটা খেয়াল রাখবেন, কারণ ভিতরে মশলা থাকলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। আর যদি তেলটা বেশি দিন তাহলে তেলের মধ্যে চুবালে এটা মশলাটা সেদ্ধ হয়ে যাবে, তা নাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে। তো আমি লেগ পিসগুলোকে দিলাম, লেগ পিস যেগুলো ছিল ভালো করে আমি এটাকে ভেজে নিব। আর গ্রিলগুলো আপনারা জানেন, এটা যে মেশিনে বানায় এটা ঘুরতে থাকে এবং পোড়া পোড়া হয়ে যায়। অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা তারা এভাবে রেখে দেয় এবং আস্তে আস্তে দেখা যায় কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তবে এত পোড়া পোড়া দরকার নাই, জালটা একটু মিডিয়ামভাবে দিবেন যেন চট করে পুড়ে না যায়, কারণ সেদ্ধ হতে হবে। যে আমি দেখুন ভিতরের অবস্থা কেমন, আরও একটু পোড়া পোড়া করব। তো এটার একটা কালার আসবে, আপনি দেখলেই বুঝতে পারবেন, খুবই অ্যাট্রাকটিভ একটা কালার আসবে। বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিবেন। দারুণ একটা সেন্ট আসতেছে নাকি। তো মশলা যেটা বের করেছিলাম, এই মশলাটা আমি আলাদা এটা সুন্দর করে ভাজি করেছি এবং এটা নামিয়ে আমার গ্রিলটা হয়ে গেছে, এটার সঙ্গে আমি মাখিয়ে দিয়েছি। দেখুন, তো আপনাদের দেখালাম কিভাবে রেস্টুরেন্টের মতো একদম হুবাহু একই রকমভাবে গ্রিল তৈরি করতে হয়। এটার স্বাদ একেবারেই অসাধারণ। তো নান রুটি বানিয়ে খাওয়া শুরু করব, এখনও নান রুটির রেসিপিটা আমি পরে দেখাবো। ধন্যবাদ আপনাদেরকে আমার রেসিপি দেখার জন্য। আসসালামু আলাইকুম।